হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে হয়ে গেল 1st অগস্ট, আজকে হয়ে যাচ্ছে, সরি গুড মর্নিংটা বলা উচিত হয়নি, এখন তো গুড আফটারনুন। তো আজকে হলো 1st অগস্ট, আমি প্রথম ব্লগটা স্টার্ট করছি মাই ব্লগিং চ্যানেল, মি অ্যান্ড মাই মম ব্লগিং চ্যানেলের তরফ থেকে। তো আমার একটু লেট ব্রেকফাস্ট হয়, কারণ সকালেই আমি আই লাভ স্লিপিং, কিন্তু স্লিপিং বলতে আমি সবসময় ঘুমোতে ভালোবাসি না, অনেকে বলে খুব ঘুমোতে ভালোবাসে, কী জানি বাংলায় বলে ল্যাপ খেতে, তাই তো? এইবার তো আমি সকালে আমার ঘুমটা দারুণ হয়, এই তো আমি ছুটিতে আছি, লকডাউনে আছি, সকালে একদম ঘুমটা আমার দারুণ হয়, আমি লেট উঠি, আমার ব্রেকফাস্টটা একটু লেট হয়, তাই আজকে আমি এখন ব্রেকফাস্ট করছি, আপনাদেরকে গুড মর্নিং গুড আফটারনুন বলে দিলাম। আর আজকে তো একটা হয় ফেস্টিভ্যালও আছে, বকরিদ আছে, একে হ্যাপি ঈদ মোবারক টু এভরিওয়ান, উনিও এখানে আছেন। এবার আমার ইয়েটা দেখাবো একটু স্ক্রল করে, হ্যালো ফ্রেন্ডস, এই ব্রেকফাস্ট খাওয়া আমার হয়ে গেছে, 1টা বেজে গেছে, আমাদের মাসি এসে গেছে, সব রান্না বান্না হচ্ছে, এই এখন একটু বসে আছি আর কি করবো, সব একটু দেখলাম সকালবেলা, একটু মোবাইলের খবর টবর দেখলাম, আজকে তো আবার ঈদ আছে, সবাই ঈদের স্ট্যাটাস দিয়েছে, এখন তো দেখুন সব ধর্মই তো এখন মানে সব কিছু সেলিব্রেট হচ্ছে। আর তুমি কী করছো? কদিন হলো, এই 2-3 দিন হলো বৃষ্টি নেই, খুব গরম পড়ে, ওনার মার সাথে আমি কথা বলবো, সেটা আপনাদেরকে দেখাবো। আগে আমি এখন যেটা বলছিলাম, গরমটা খুবই পড়েছে, খুব গরম পড়েছে, 2-3 দিন হলো খুব গরম পড়েছে, তো ওইটাই, কোনো বৃষ্টি নেই, কিছু নেই, 2-3 দিন হলো খুব গরম পড়েছে। এইবার ব্যাপারটা হলো যে তোর যেটা বলছিলাম ফেস্টিভ্যালটা, এখন দুর্গাপুজোতেও সবাই উইশ করছে, ঈদেও সবাই উইশ করছে, এখন সবারই হয়ে যাচ্ছে, বাবা আমার তো ভীষণ ঘাম হয়, এবার এই জায়গাটা সব থেকে বেশি আমার ঘাম হয়, আর ওনাকে এবার আমার মাকে আমি একটু স্ক্রল করে দেখাচ্ছি। কি করছো? গরম লাগছে, তোমার তো এই পাটা খুব খুব চাবায়, তো কেন গো পা চাবাচ্ছে আজকাল এত? কখন উঠলে ঘুম থেকে? তারপরে কি কি করলে ঘুম থেকে ওঠার পর থেকে? তারপর ব্রেকফাস্ট খেলে, আজকে কি রান্না কি হচ্ছে দুপুরে? দারুণ ব্যাপার, আমার ভাল লাগবে তো খেতে, তুমি তো জানো আমার খাবার দাবার নিয়ে অনেক ব্যাপার আছে, তো ওয়েদারটা তো বেশ ভালোই হয়ে আছে। ওই আমার বাবা ওখানে আছে, বসে পেপার পড়ছে, দেখো স্ক্রল করে দেখাই, বসে পেপার পড়ছে, উনি তো এখানে, আমার মা তো আরামসে একদম বসে আছে। আর এই যে শুনছি যে মানে খুব ডিপ্রেশন লাগছে, যে পুজোর ব্যাপারে যা সব কথা শুনছি, হ্যাঁ দেখো আমাদের বাঙালিদের তো পুজো যদি ঠিক মতন শুনছি যে ওইভাবেই হবে আর কি, এখন তোমার কি মনে হচ্ছে এই ব্যাপারে, পুজো ভালো করে হবে এবার? তারপরে এরপরে তো চান টান করবে,
একটু পরে যাবে চান করতে। আর তো এই লাইফস্টাইল বলো একই হয়ে যাচ্ছে, তাই না? আমাদের বাড়িটা একটু দেখাই আপনাদেরকে, যে পুরোটা আমি দেখাচ্ছি। এটা হল রুম আছে। আচ্ছা, উনি একটু ডাস্টিং করবে এখন। হল রুমটা পুরোটা দেখা যায় যে একটা মানে বাড়ির বাইরেটা, এখানে সিঁড়ি দিয়ে এদের ছাদে যাওয়ার রাস্তাটা, পুরো হল রুমটা দেখালাম। বাবা, দারুণ এক্সারসাইজ হচ্ছে তোমার। আর এক্সারসাইজে কি আমাকে দিয়ে করাও, এইগুলো করাও। আচ্ছা, তুমি আমাকে ধরো তো, আমি করছি ডাস্টিংটা না। ওই যে করে না, তুমি ধরো, এটা ধরো, আমি করছি। আরে অনেকবার দুবার করা হয়েছে। ওপরের টা কর, ওপরের তাকটা আমার ছেলে, ও আজকে মানে স্যাটারডে তো, ও ল্যাট খাচ্ছিল। দেখে কর, দেখে কর, দেখে কর। এখানে কি কি রান্না হচ্ছে একটু আমরা দেখে নিই। এখনো কিছু শুরু হয়নি, এই সবে তেল দিয়ে বসিয়েছে। এখানে ডিম আছে, আর কিছু আমি দেখতে পাচ্ছি না। মাসি ওর মাছগুলো ধুচ্ছে। আর এখানে কড়াইতে তেল দিয়ে বসিয়েছে, এখনো কিছু হয়নি। দেখি তো বৃষ্টি শুরু হয়েছে। চলুন চলুন আমরা দেখি একটু বৃষ্টিটা। না, এইটুকু বৃষ্টিতে আর কিছু হবে না। সারাদিন ধরে বৃষ্টি হতে হবে, তবে গিয়ে কিছু হবে। আরো জোরে করা হচ্ছে, খাওয়া দেওয়া হচ্ছে। একটু খাবার খাবার দিয়ে করে আমাকে খাবার করে। হ্যাঁ রে, এটাকে একটু ধর। আর তুই কি ফটো তুলছিস নাকি বল? তাহলে আমরা আপনারা দেখলেন যে ঠিক আছে, এবার তো একটু পরে চান করতে যাবো। স্নানের পরে আবার আপনাদের একটু শ্যাম্পু করতে হবে, তারপরে তবে তো খাওয়া দাওয়ার আছে। ওই সময় আপনাদের সাথে কথা বলবো, দুপুরেও আবার কথা বলবো। ঠিক আছে, আবার দেখা হবে। টাটা করে দাও, বাই। টাটা। কি খাচ্ছ? বয়েল দেখাচ্ছ দেখি একটু একটা। বাবা, বাইরে তো বেশ ভালোই। মাসির সাথে কি হলো গো, লেগে গেছে নাকি মাসির সাথে? ভীষণ খিটখিট করে না সকালে? ও নিজের এটা করছে, নিজের সুবিধাটা করছে। মানে এই যে মাসিগুলো আছে, নিজেদের সুবিধা খালি দেয়, নিজের মতন এই একটার সময় একটা সময় বাবা খাবে না, খাবে না। ভালো হয়েছে, শুনিয়ে দিয়েছো। একটা প্রবলেম বলো মাসিদের হ্যান্ডেল করা। বাবা, তো দারুণ বসে খাওয়া হচ্ছে। ও বাবা, ডিম কি তোমার ফেভারিট? এই যে কত রকমের করোনার জন্য এইটা খেতে হবে, ওটা খেতে হবে, তুমি কি এইসব মেনটেন করছো? না, আমি বলি যেগুলো এখন অ্যামাজনে অনলাইনে অর্ডার দিলে যেগুলো সব পাওয়া যাচ্ছে না,
তুমি এখন কি ইউজ করছো প্রোডাক্ট? একটু আমাদের তো প্রোডাক্ট ইউজ করি না, আমি তো ঘরে যেরকম কই থাকে মানে সেটা যদি একটু শেয়ার করো সবার সাথে। আমি তো ওটস ওই যে গার্লিক ওটস না 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 বাড়িতে যেগুলো তুমি বলছো রসুন আদা রোজ, হ্যাঁ কালো জিরাটা রোজ আমরা খাচ্ছি, আদা দিয়ে একটু জল খেয়ে নিলাম। আর রোজ রেগুলার পাতি যেটা করা হয় সেটা হচ্ছে কালো জিরে আর রসুন। আর এই তো দেখছো তো যা সব খবর, এই করোনা বেড়েই চলেছে, এত মানুষকে আতঙ্কিত করে দিচ্ছে। ওগুলো কি জানিস তো, ওগুলো হচ্ছে ওরা কথা শুনছে, হ্যাঁ ওটা তো করছে। লকডাউন তো 5 তারিখে আছে, আবার 5 তারিখে আছে না, আবার 5 তারিখের পর আবার সামথিং ওরকম আছে আমার ক্যালেন্ডারটা দেখ। ভালো বৃষ্টিটা পড়ছে, আমরা একটু কভার করি, বৃষ্টির আওয়াজও হয়তো আপনারা পাচ্ছেন। হ্যাঁ না না আমি তো উল্টো তোমার দিকে করে নিয়ে আমারটা দেখাচ্ছে। ঠিক আছে দা, তুমি ডিম টিম খাচ্ছ, আবার একটু রেস্ট নিয়ে তো জানে যাবে, তো তো জানের পরে আবার লাঞ্চে আমাদের দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, প্রথমবার আমাকে চশমাতে দেখছেন, উনি সবসময় চশমা খুলেই আমি ভিডিও করি কিংবা ব্লগ করি, তো রিয়ালিটির থেকে তো মানুষকে বেরোনো যায় না, তো চশমা তো আমি সবসময় পরে থাকি। আজকে ভাবলাম চশমা পরেই প্রথমবার একটু করি। তো মা তো চলে গেছে, মা ঘরে চলে গেছে, রেস্ট নিচ্ছে, ওখানে মাসি রান্না করছে, মাসি রান্না করছে। এবার মা তো বয়েল ডেক খেল, এবার আমার কাল আমি একটু বয়েল ডেকটা খাই। এগ তো আমার খুবই ফেভারিট, এগ ফিশ চিকেন, মানে পারলে আমাকে 10টা ডিমসের দেবো, ডিমের অমলেট হোক, এখন এই 10টা আপনি ডিমসের দেবো তো আমি পুরো খেয়ে নিতে পারবো। ফিশের ব্যাপারেও তাই, সেটা তো ভাবছি। মিষ্টি একটু টুকটুক করে এখনও মিষ্টি পড়ে যাচ্ছে, তো তারপরে চালের পরে খাওয়ার সময় আপনার আপনাদের সাথে দেখা হবে। হ্যালো ফ্রেন্ডস, চানঠান পুরো কমপ্লিট, চানের পর্ব শেষ হয়ে গেছে, আমি পুরো রেডি। এই যে এইবার লাঞ্চ টাইম, একটু লেট হলো, আমাদের একটু লেট হয়, উনি এবার সব প্রিপারেশন করছে পুরো লাঞ্চ টাইম, এবং কী কী খাওয়ার আছে, কী কী মেনু আছে, আর আমরা দেখে নেবো, আমার স্ক্রোল করে আমরা দেখে নেব। পুরো রেডি, কী খাওয়ার আছে এটা? শুধু মুড়ি ঘণ্ট আজকে? ওর মধ্যে মাছ আছে কি? মাছের মাথা দিয়ে, ওটাই শুধু মেনু আজকে? মাছের ঝোল আলাদা আছে? তাহলে দেখুন আমরা দেখে নি, এই যে আমাদের লাঞ্চ রেডি, মুড়ি মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট, মাছের ঝোল, আর এই হলো স্যালাড, আর এখানে টিভি চলছে, যথারীতি এবিপি আনন্দ চলছে, আপনাদের সাথে। হ্যালো ফ্রেন্ডস, আবার এসে গেছে, এই খাওয়া হলো, খাওয়া হলো সেটা তো আপনাদেরকে দেখালাম, মুড়ি ঘণ্ট দিয়ে হয়েছিল, ভাত মাছ, তারপরে মাছের ঝোল। আমি আজকাল একটু চশমা পরেই আমি করছি, তো এটা আমি বাবার ঘরে এখন চলে এসেছি, ওই যে বাবার ঘরটা দেখাই, এটা আমার বাবার ঘর, তো ওখানে আমি এখন একটু হাঁটাহাঁটি করছি, বাবার ঘরে থাকছে, তারপরে এখানে বাবা শোবে, শুতে আসবে। আর আর বলবেন না যা কাণ্ড, খাওয়ার পরে একটু মুড়ি খাই তো, মুখ শুদ্ধি খেয়েছি, মানে একটু জোরে বিষমটা খেয়েছি না, মনে হচ্ছে মানে মানে কী যে কষ্ট বিষম খাওয়া, আর আমার মানে এত আমি চঞ্চল, এত চঞ্চল যে মানে এমনি আমি শান্ত, ধরুন চুপচাপ বসে আছি, কিছু করছি, কিছু দেখছি, নিজের মতন আমি থাকতে ভালোবাসি, কিন্তু এই যে বডিটা আর ভেতরটা এত চঞ্চল, মানে মৌরি খেয়েছি, তো বাবার সাথে একটা কথা বলছিলাম,
ব্যাস মৌরি গেছে গলার ভেতরে, মৌরি গিয়ে কি অবস্থা, এখনও জল খেয়ে আসলো, এখনও গলায় আটকাচ্ছে। যাই হোক, অনেকে বলে মানে বিষম খাওয়া রহিচ কি ওঠা, মানে কেউ তোমার কথা মনে পড়ছে, কেউ ভাবছে, এসব সায়েন্টিফিক ব্যাকআপ ব্যাপারে আমি বিশ্বাস করি না, এই পুরোনো দিনে যারা আছে তারা বলে। তো যাই হোক, বিষমটা খেয়েছি, এখন বাবার ঘরে খাচ্ছি। বাবার রুমটা আমি আপনাদেরকে স্ক্রোল করে দেখাচ্ছি, আমার বাবার রুম একটা, এখান দিয়ে বাইরেরটাও এখান দিয়ে দেখা যাচ্ছে। কী রোদ্দুরটা উঠেছে, এই গরম, তার মধ্যে এই রোদ্দুর, সত্যি অসহ্যকর একটা গরম পড়েছে। যাই হোক, এবার গিয়ে দেখি ওই ঘরে কী অবস্থা। এইগুলো এখনও ফ্যান ফ্যান চলবে, বাবা তো চলেই আসবে, দেখি কী হচ্ছে এখানে। এই ঘরে বাবার খাওয়া এখন হয়ে গেছে, বাবার রান্নাঘরে টিভি চলছে, বন্ধ করে আবার একটু বসবো, মোবাইল ঘাটাঘাটি করি, আবার আপনাদের সাথে পরে আমি এসে কথা বলি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, আবার আমি চলে এসেছি। এখন আপনার আমাদের বেজে গেছে 5:30, বাসতে যায় 5:30, অলরেডি বেজেও গেছে। গুড ইভিনিং, তারপরে দুপুরবেলা খাবার পর এইভাবেই দুপুরটা বসে বসে খেতে গেল, কী করা যায়, এখন তো লকডাউনে আছি, বাড়িতে আছি, এইভাবেই কাটাতে হবে। এই আমি এখন নতুন শুরু করেছি ব্লগিং করা, এই ব্লগিংয়ে নিজের সব শেয়ার করা, নিজের অ্যাক্টিভিটি শেয়ার করা, তো আপনাদের সাথে কথা বলা, এইভাবে ইন্টারঅ্যাক্ট করা, তো এই এইগুলো দিয়েই আমাদের সব কাটছে। তো বিকেল হয়ে গেছে, 5:30 বেজে গেছে, মাসি এসে রান্না করে চলেও গেছে। ওই ঘরে আমার বাবা শুয়ে আছে, ঘরে মা এখনও রেস্ট নিচ্ছে, যদি আবার ছাদে যায়, বা যাওয়া গরম পড়েছে, ছাদে যেতেও মানে ছাদে যেতেও এত গরম লাগে, আর একটু ওয়েদার ভালো হলে, একটু ওয়েদারটা একটু মেঘলা হলে তখন আরও মজা আসে, তখন আর ইভিনিং ওয়াক করতেও মজা আসে, তাও একটু মেনলি একটু এক্সারসাইজ তো করতেই হয়, ওই জন্যই ছাদে যাওয়া। তো এবার আমরা দেখি মাসি যে এসে বানালো কী কী খাবার করে, চলে আমরা চট করে দেখি। যে আমরা চলে এসেছি রান্নাঘরে, তো দেখি মাসি কী বানিয়েছে, বিকেলে কী বানালো দেখি। বাবা, এটা ভীষণ গরম আছে, এমন রাতের খাবার আছে বিকেলে, এই দেখুন, বাবা চাউমিন বানিয়ে ফেলেছে মাসি। এই যে চাউমিনটা দেখি, আমি একটু টেস্ট করে নিলাম, এই আমি আপনাদেরকে স্ক্রোল করে দেখাচ্ছি আমি কীভাবে এটাকে টেস্ট করছি। খুব ভালো হয়েছে, খুব ভালো আমার খেতে হয়েছে চাউমিন, অনেকটা আমার খুব ফেভারিট। আর মানে আমার মনে হয় তো বাইরের চাউমিন খেতে আমার খুব ভালো লাগে, যদিও আমার বাড়ির লোক বাইরে, এমনি তো বাইরের খাওয়া খুব একটা অ্যালাউ করে না, তো ওখানে এখন বাড়িতেই মানে ভালো করে মানে বাইরে যেইভাবে আমরা খেতে ওইভাবেই চাউমিন বানানো হয়। ঠিক আছে, এবার আমরা দেখে নেবো আর কী কী করা হয়েছে মাসি আর কী কী করেছে। চাই তো গেলো চাউমিনের ব্যাপার। আচ্ছা, রাত্রে মাসি করেছে, খুবই গরম আছে দেখুন, দারুণ পটলের তরকারি করেছে মাসি, পটল। আচ্ছা, এদিকে কী আছে, কী করেছে, এখানে ডিম সেদ্ধ করা আছে, এটা নিশ্চয়ই এটা বাবার জন্য করা আছে, মাছের ঝোলটা মানে তুলে রেখেছে, তারপরে পরে বার করে আর গরম করে নেওয়া যাবে, তাহলে এটা এটাই মানে বিকেলের খাবার, রাতের মেনু তো সব হয়ে গেছে, তাই আপনাদেরকে দেখানোর জন্য চলুন আরও গল্প করা যাক। তাহলে এবার ছাদে যদি যেতে পারি তো খুবই ভালো, ছাদে গিয়ে ওয়াকিং হবে, তার মার সাথে মাকে যদি নিয়ে যেতে পারি, মার ভালো, মা খুব ভালো গান গায়, মার গান গান আপনাদেরকে শোনাতে পারবো। আর জানেন তো আর মানে ভালো লাগছে না, মানে যেইভাবে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা হয়েছে, যেইভাবে চারিদিকের পরিস্থিতি আছে, যদিও আমরা মানে ওইভাবে পজিটিভিটিটা ওইভাবে নিয়ে আমি থাকছি, আই এম আ ভেরি পজিটিভ পার্সন, ওইভাবে আমি থাকতে ভালোবাসি, কিন্তু সামহাও ওই যে বলছে পুজো হবে না, পুজো এইভাবে হবে, মানে এরকম একটা পরিস্থিতি যেখানে আমাদের সব থেকে মানে দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল অফ বেঙ্গলি কালচার দুর্গাপূজা,
ওখানেও যদি মানে বলছে যে পুজো ওইভাবে করা যায়, মানে জীবনেও একটা কোনো দিন আমরা ভাবতে পারিনি যে পুজো নিয়ে এরকম ডানা থাকে, যে পুজো এই করা যায়, পুজোর মধ্যে রেস্ট্রিকশন, আমরা যেটা কোন পরিস্থিতিতে আমরা যদি চলে এসেছি ওটা ভাবলে পরে আমার খুব খারাপ লাগে। আর আরেকটা আমার খুব খারাপ লাগে যে যে করোনা ভাইরাস যাদের হচ্ছে, তারা পেশেন্ট হসপিটালে আছে, মানে নিজের লোকদের সাথেও দেখা করতে পারছে না। তো মাঝে মাঝে পরিস্থিতি খুব মানে বাজে লাগে, মুডও অফ হয়ে যায়। তো সব তাই জন্য ভালো হলে তুমি কমিউনিকেট করো সবার সাথে, তুমি আয়নাতেই নিজের সাথে নিজে কথা বলো গ্রাটিস, সেটা করে তোমার একটা মানে কমিউনিকেশন তোমার গ্রো করবে, তোমার ভেতরে যেটা আছে তুমি সেটা এক্সপ্রেস করতে পারবে। আর এক্সপ্রেস করাটা তোমার অনেক কিছু পজিটিভিটি অ্যাটলিস্ট সলভ না হলে অনেক কিছু তোমার পজিটিভিটি থাকবে তোমার লাইফে, যে এই কটা দিন যেভাবে আমরা স্পেন্ড করছো ওটা আশা করি ভালোভাবে কেটে যাবে। তো ছাদে গিয়ে আবার আমাদের দেখা হবে, ঠিক আছে, টাটা, বাই বাই, টেক কেয়ার। ওয়েলকাম ফ্রেন্ডস, আবার আমরা এসে গেছি আপনাকে আপনাকে যেইভাবে আপনাদের যেইভাবে কথা দিয়েছিলাম, বার ছাদে আবার এসে গেছি, ছাদে ইভিনিং ওয়াক করতে এসেছি। এই যে উনিও আছেন আমার মা, তুমি কি করছো, হাঁটছো? তা একটু পরেই আমি সবাইকে কথা দিয়েছি তোমার গান মানে একটা গান করতে হবে, গান শোনাতে হবে। বাবা আজকে যা ওই যা গেল না, সেটা তুই জানিস না কি হলো, সে বাইরে কুকুরটা সে কী অবস্থা করছিল, সেই তারপরে ওকে খেতে দেওয়া হলো, খেতে খেতে দিলে তারপরে আজকাল তো কুকুরও আসে না রাস্তায়। হ্যাঁ হ্যাঁ, আমার খুব ইচ্ছা ছিল যে বললাম দুপুরে খাবারটা কাটাটা, হ্যাঁ, 2 মিনিট তারপরে যেতে দিলে না কুকুরটার, তারপরে আমাদের তো ওইখানে তাহলে খুব সুন্দর এনভায়রনমেন্টটা লাগছে। এরপরে আমি ওনার তো লাইটের ওনার মার গানের কভারটা করব, আবার এই ছাদটা আমি বলে দিচ্ছি, স্পঞ্জ গুলো সব ভেজা, তারপরে ছাদটা আমি আপনাদেরকে স্ক্রল, তো মায়ের গান শুনালাম, আশা করি আপনাদের তোমাদের খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছো মা যেই কথাগুলো বললো ছাদে এসে, ছাদে এসে যে শান্তির প্রতীক, তারপরে এইসব মানে যে আকাশটা কি সুন্দর হয়ে আছে, ওইদিকে চাঁদটা আমি কভার করলাম কি সুন্দর হয়ে আছে, উল্টো দিকে মেট্রো স্টেশন, ভালো ছাদে হাওয়াও দিচ্ছে। তো ঠিক আছে, আবার খাবারের সময় আবার আবার দেখা হবে তোমাদের সাথে। ওই দেখুন আবার শুধু যাওয়ার আগে একটা গান দিয়ে এখন বাইরেটা আজকে দেখছি খুব শান্ত হয়ে আছে, যদিও আজকে লকডাউন নেই কিন্তু একটু শান্ত শান্ত মানে ওখান দিয়ে বড় রাস্তাটাও দেখা যাচ্ছে। আর আপনাদের একটু বড় এই দেখুন আমাদের মেন রাস্তা, হ্যাঁ হ্যাঁ, মেন রাস্তাটা, আমাদের গাড়ি ঘোড়া মোটামুটি চলছে। আজকে তো ঈদ আছে কিন্তু লকডাউন তো আজকে নেই, কিন্তু সেই তুলনায় লাস্টবার যেইবার আমি বেরিয়েছিলাম রাস্তাঘাটে প্রচুর ভিড় ছিল, এখন তো দেখছি আজকে মানে খুবই ঈদের জন্যও হতে পারে কিন্তু খুবই মানে শান্ত পরিবেশটা আজকে লাগছে। আজকে খুব একটা রাস্তাঘাটে গাড়ি ঘোড়া নেই, ভিড় খুবই কম। অন্যদিনে এই লকডাউনের মধ্যেও মানে যখন আনলকও ছিল তখন আমরা বেরিয়েছিলাম, খুবই ভিড় ছিল, আজকে একটু মোটামুটি একটু অনেকটা শান্ত পরিবেশ লাগছে। তো খুব ভালো ছাদে, তো হ্যাঁ হ্যাঁ, এখন আমরা নতুন এসি আসার পর থেকে আমরা না নতুন এসি আবার আমরা একটা নিয়েছি, মাঝখানে ওটা খারাপ হয়ে গেছিলো। তো ঠিক আছে, চান এখন তো মানে মানে খুব সাবধানে তো থাকতে হচ্ছে, যদি আবার ঠান্ডা লেগে যায় বিকেলে চান করলে, তাই ওইভাবে আমরা বিকেলে আমরা চান করি না, স্নান করি না। তাহলে ঠিক আছে, আবার খাওয়ার সময় আপনাদের সাথে দেখা হবে আরেকবার। আমি এটা চাঁদেরটা একবার খুব সুন্দর লাগছে চাঁদটাকে,